আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেল ফাইজান আবেদে। তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে 4, 5 এবং 6 মাস বয়সী বাচ্চার ডেইলি রুটিন। একজন বাচ্চার জন্য তার সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টাই হয় 4, 5 এবং 6 মাস বয়সের সময়টা, এবং প্রথম দিকে নতুন মায়েরা কিন্তু এই সময় অনেক বেশি চিন্তিত থাকে বাচ্চার ওজন, খাবার এসব বিষয় নিয়ে। তো 4-5 মাস বয়স যেহেতু মায়েরা নতুন থাকে, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে না, সে কারণে তারা কিন্তু অনেকগুলো ভুল করে বসে, যে কারণে দেখা যায় যে নতুন যে বাচ্চারা আছে তারা 6 মাসে সলিড শুরু করতে গেলে আর কিন্তু খাবার খেতে চায় না। তো আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ভুলের কারণে বাচ্চার কিন্তু অনেকটা ওজন বেড়ে যেতে পারে বা অনেকটা কমেও যেতে পারে। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 4, 5, 6 মাস বয়সে সলিড স্টার্ট করা যাবে কি না, 6 মাসের বাচ্চারা ওজন কত হবে, 4, 5, 6 মাসের বাচ্চা কতক্ষণ ঘুমাবে, এই বয়সী বাচ্চার কী পরিমাণ বুকের দুধ খাবে, 6 মাসের আগে সলিড শুরু করলে বাচ্চার কী কী ক্ষতি হতে পারে, মোট কথা বাচ্চাদের 4, 5, 6 মাস বয়সী সময়ের বিভিন্ন প্রশ্নের A to Z সব ডিটেলস নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। জন্মের পর থেকে ঠিক 6 মাস বয়স পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই হচ্ছে যাবতীয় সকল পুষ্টির উৎস। এ সময় শিশুকে অন্য কোনো খাবার দেওয়া উচিত নয়, এমনকি পানীয় দেওয়া যাবে না। 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার দিতে হবে। এক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি 6 মাস আগেই বাবুকে কিন্তু বিভিন্ন ধরনের ফল ম্যাশ করে খাওয়ানো শুরু করেছিলাম, সবজি ম্যাশ করে খাওয়ানো শুরু করেছিলাম। কিন্তু এক পর্যায়ে যখন ডাক্তারের পরামর্শে গেলাম, তখন ডাক্তার বলেছে যে হ্যাঁ, বাইরের দেশে এটা সাজেস্ট করে, কারণ সেখানকার যে আবহাওয়া থাকে সে আবহাওয়া আর আমাদের বাংলাদেশের আবহাওয়া একই রকম নয়, তাই আমাদেরকে করতে হবে এখানে যেরকম আমরা মানিয়ে নিব সেরকমটা অনুযায়ী বাচ্চাদেরকে আমরা যাতে খাবারটা সার্ভ করি। তো ডাক্তার আমাকে বলেছিল 6 মাস আগে যাতে আমি কোনো ধরনের খাবার শুরু না করি, এই কারণে আমি আমার বাবুকে 6 মাস পর্যন্ত কিন্তু বুকের দুধই খাইয়েছিলাম। 6 মাস পর্যন্ত মায়ের দুধই যেহেতু যাবতীয় ভিটামিন, মিনারেলস এবং প্রয়োজনীয় সব পুষ্টি যোগাবে, শুধুমাত্র ভিটামিন ডি ছাড়া, সেহেতু বাচ্চাকে আপনি কিন্তু একদম প্রথম থেকে শুধুমাত্র বুকের দুধটাই সার্ভ করবেন। এছাড়া বাচ্চা যদি বুকের দুধ না পায়, আপনি ডাক্তারের সাজেশনে বাচ্চাকে কিন্তু ফর্মুলা দুধ দিতে পারেন, আর কোন দুধটা দিবেন সেটা কিন্তু আপনি ডাক্তারের পরামর্শই দিতে পারেন। এছাড়া যে ভিটামিন ডিটা রয়েছে সেটা কিন্তু আপনি যখন প্রথম বাচ্চা জন্ম নেবে তখন থেকে রোদের সংস্পর্শে বাচ্চাকে নিয়ে গিয়ে কিন্তু ভিটামিন ডিটা দিতে পারেন, অথবা আপনি কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করেও ভিটামিন বাচ্চাকে দিতে পারেন। আর যেহেতু মায়ের দুধের বিকল্প 6 মাস পর্যন্ত সারা পৃথিবীতে আর কোনো কিছুই নেই, তাই চেষ্টা করবেন 6 মাস হওয়া পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধই খাওয়াতে। কিন্তু 6 মাসের পরে শুধু বুকের দুধে বাচ্চার সামগ্রিক পুষ্টি মোটেও সম্ভব নয়, তাই তাকে তার পুষ্টির চাহিদা মেটানোর জন্য পুষ্টিকর বাড়তি খাবারের প্রয়োজন অবশ্যই পড়বে। যদিও 6 মাসের পর মায়ের বুকের দুধের পরিমাণ কমে যায় না, তবে এই সময় শিশুর বাড়তি পুষ্টির প্রয়োজন হয়, তাই শিশুকে অন্যান্য খাবার দিতে হয়। শিশুর অন্যান্য খাবারের সঙ্গে 2 বছর বয়স পর্যন্ত কিন্তু মায়ের দুধ খেতে পারবে, অর্থাৎ বাচ্চা যদি সলিড শুরু করে সেই বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু বাচ্চাকে অনায়াসেই ব্রেস্ট ফিডিং করাতে পারেন। 4-5 মাস হলে বাচ্চাকে কিন্তু বাড়তি খাবার দেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না, কারণ বাচ্চার ক্ষুধা কিন্তু তখন এত বেশি বাড়ে না। কিন্তু 6 মাস হলে কিন্তু তাদের ক্ষুধা বেড়ে যায়, কারণ তখন তাদের অ্যাক্টিভিটি অনেকাংশে বেড়ে যায়, বাচ্চা যেহেতু খেলাধুলা করে, হাত পা নাড়ায়, তো সেক্ষেত্রে বাচ্চার যে ক্ষিধাটা লাগে সেটা মেটানোর জন্য আপনি কিন্তু বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দুধ এবং অন্যান্য শক্ত যে খাবারটা বাড়িতে খান আপনারা, সেটা বাবুকে প্রথম থেকে আস্তে আস্তে করে ম্যাশ করে, পিউরি করে খুব সহজেই দিতে পারেন। যেহেতু এই সময় বাচ্চারা অনেক বেশি প্লেফুল হয়ে ওঠে, তাই ক্যালোরি বার্ন হয়, ফিজিক্যালি তারা কিন্তু অনেক বেশি শরীর বাড়তে থাকে, তাই তাদের যে গ্রোথ সেটা সুন্দরভাবে সঠিকভাবে ধরে রাখতে তাদেরকে কিন্তু 6 মাস বয়স থেকে শক্ত খাবার দিতে হয়। তাই শুধু তখন চেষ্টা করবেন মায়ের দুধ না দিয়ে তার পাশাপাশি অন্যান্য পর্যাপ্ত যে পরিমাণ খাবার আছে সেটা তাকে দিতে, যেটাতে তার পেট ভরবে। বাচ্চা যেহেতু বড় হচ্ছে, তাই তার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পুষ্টির চাহিদাও কিন্তু বাড়ে, যেটা সম্পূর্ণভাবে মায়ের দুধ থেকে বাচ্চা পাওয়া সম্ভব নয়। তাই কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চার ক্যালোরি ঘাটতি দেখা দেয় 60% এবং আয়রনের ঘাটতি দেখা যায় 95%, প্রোটিনের ঘাটতি দেখা দেয় 45%, জিঙ্ক এবং ভিটামিনের ঘাটতি দেখা দেয় 90%। তো এইসব লক্ষণীয় যে ঘাটতিগুলো রয়েছে সেটা পূরণের জন্য আপনাকে কিন্তু 6 মাস থেকে বাচ্চাকে অবশ্যই শক্ত খাবার দিতে হবে।
বিশেষ করে ছয় মাস পরে বাচ্চাদের একদম ছয় থেকে আট মাস বয়সে আয়রন আর জিঙ্কের ঘাটতি সবচেয়ে বেশি দেখা দেয়। এই বয়সে একটি শিশুর আয়রন প্রয়োজন একজন প্রাপ্তবয়স্কের তুলনায় নয় গুণ বেশি আর জিঙ্ক চার গুণ বেশি। আর সেই জন্য দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর বাড়তি খাবারও কিন্তু স্টার্ট করতে হবে। তো এখন আমরা জেনে নেব চার পাঁচ এবং ছয় মাস বয়সী বাচ্চাদের ওজন কেমন হবে এবং কোন ওজনটা হলে বাচ্চার ওজনটা সঠিক হবে বলে আমরা ধরে নেব। তো এখানে কিন্তু একটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ছয় মাসে এসে বাচ্চার ওজন কিন্তু তার জন্মের ওজনের দ্বিগুণ হবে। তো এ থেকে যদি বেশি হয় কম হয় চিন্তার বিষয় না, আপনি কিন্তু অনেক বেশি কম হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু এ থেকে বেশি হলেও ডাক্তার কিন্তু আপনাকে সাজেস্ট করে দিবে। আর অবশ্যই বাচ্চা জন্ম নিলে প্রায় 3 কেজির মতোই হয়, তো আপনার বাবুর ওয়েট যদি জন্মের সময় 3 কেজি হয় তাহলে ছয় মাসে তার ওজন কিন্তু 6 কেজি হবে, আর এটা কিন্তু স্বাভাবিক। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একই দিনে একই সময়ে যদি একটা ছেলে বাবু এবং একটা মেয়ে বাবু একই ওজন নিয়ে জন্মগ্রহণ করে তো ছয় মাসে এসে তাদের ওজন কিন্তু সেম হবে না। সবসময় দেখবেন যে ছেলেদের ওজন মেয়েদের ওজন থেকে একটু বেশি হয়ে থাকে, আর এটা মূলত হয়ে থাকে মেয়েদের ফিজিক্যাল কন্ডিশনের কারণে। তো প্রথমে আমরা মেয়ে বাবুর ওজন জেনে নিচ্ছি। তো চার মাসের একটা মেয়ে বাবুর ওজন হবে 5.1 থেকে 8.1, মানে স্বাভাবিক হচ্ছে যে 6 থেকে 6 কেজির মতোই হবে, 6.4 এরকমই ওজন হবে মেয়ে বাবুর। আর চার মাসের ছেলে বাচ্চার 5.6 থেকে 8.6, স্বাভাবিক ওজন তাদের 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাঁচ মাসের মেয়ে বাচ্চার ওজন হবে 5.5 থেকে 8.7 কেজির মধ্যে, আর স্বাভাবিক ওজন সাধারণত 6.9 কেজির মতোই হয়। আর পাঁচ মাসের ছেলের বাচ্চার বয়সের অনুযায়ী তার ওজন হয় 6 থেকে 1 থেকে 9.2 কেজি, আর স্বাভাবিক ওজন এক্ষেত্রে 7 থেকে 5 কেজি পর্যন্ত মনে করা হয়। আর ছয় মাসের মেয়ে বাচ্চার ওজন হয় 5.8 থেকে 9.2 কেজি, আর স্বাভাবিক মূলত 7.3 কেজির মতোই হয়। ছয় মাসে ছেলে বাচ্চার ওজন 6.4 থেকে 9.7 মতো হয়, স্বাভাবিক দরকার হয় 7.9 কেজি। তো এক্ষেত্রে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার বাবুর ওজন দেখা যায় যে মাঝে মাঝে এ থেকে বেশি হতে পারে বা এ থেকে কমও হতে পারে। আপনি ধরে নেবেন যে এগুলোর মধ্যেই যদি থাকে তাহলে আপনার বাবুর ওজন স্বাভাবিক আছে, আপনার অতিরিক্ত টেনশন করার কোনো দরকার নেই। তো এখানে দেখা যায় যে অনেক মায়েরা আছে যারা নতুন সলিড যখন স্টার্ট করে তখনই বাচ্চাদের বুকের দুধটা বন্ধ করে দেন, তাদের কাছে মনে হয় যে সলিড স্টার্ট করলে বুকের দুধ বন্ধ করে দিলে বাচ্চা কিন্তু খাবার খেতে শুরু করবে। আসলে এই জিনিসটা একটা ভুল ধারণা, আপনি কখনো 4 থেকে 6 মাস বয়সী বাচ্চাকে বুকের দুধ ছাড়িয়ে সলিড শুরু করতে পারবে না এবং শুধুমাত্র সলিড খেয়ে তার ভিটামিন এবং মিনারেলসের সম্পূর্ণ চাহিদাটা মেটাতে পারবে না। এতে কিন্তু বাচ্চার শরীরে ক্যালসিয়াম সহ অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর ঘাটতি দেখা দিবে। 4 থেকে 6 মাস বয়সী শিশুর জন্য কিন্তু ক্যালসিয়াম হলো অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টির উপাদান, কারণ এটি হাড় এবং দাঁতের বিকাশে সহায়তা করে। প্রতিদিন সর্বনিম্ন 500 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ আবশ্যক এই বয়সী শিশুদের জন্য। মায়ের দুধে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তাই নিশ্চিত করুন যে আপনি আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিয়েছেন, কারণ এটি হাড় এবং দাঁতকে মজবুত করে তোলে। এছাড়াও যে কোনো ধরনের ইনফেকশন, ডায়রিয়া এবং বমিভাব বন্ধ করার ক্ষেত্রে মায়ের বুকের দুধই কিন্তু শিশুর জন্য রক্ষা কবচের মতো কাজ করে। তাই বাচ্চা সলিড খাবার শুরু করার সাথে সাথেই আপনি কিন্তু বুকের দুধ বন্ধ করার মতো ভুল কখনোই করবেন না। তো এক্ষেত্রে বেশিরভাগ মায়েদের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বিদেশে দেখছি বাচ্চাকে 4 মাস থেকে বাড়তি খাবার শুরু করছে, তাহলে আমি কেন পারবো না? তো এক্ষেত্রে বলবো যে বিদেশে কিন্তু দেখা যায় প্রত্যেকটা বেবির জন্য একটা করে ডাক্তার কিন্তু ফিক্স থাকে। আপনার যে কোনো প্রয়োজনে বেবির জন্য যে কোনো প্রশ্নের উত্তর আপনি যদি চান, আপনি কিন্তু সাথে সাথেই সেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো কথা আপনি জাস্ট ডাক্তারকে ফোন দিবেন, জানাবেন, ডাক্তার কিন্তু আপনার সাথে সাথে হাজির হবে আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি কখন সলিড শুরু করবেন, বাচ্চার রুটিন কী হবে, বাচ্চার খাবার কী হবে, এই সব কিছু কিন্তু ডাক্তাররা ফিক্স করে দেয়। তো এই জিনিসটা কিন্তু আসলে বাংলাদেশে পসিবল হয় না, যে কারণেই বাচ্চাদের জন্য আমরা কিন্তু সঠিক যে সময়টা সলিড খাওয়া সেটা 6 মাস হিসাবেই ধরে থাকি। আর এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলে থাকে বাচ্চার সলিড খাওয়ার শুরু করার সঠিক সময়টা হচ্ছে 6 মাস বয়স। তো আমার যদি ওপিনিয়ন চান তাহলে বলবো, আপনি যদি 6 মাস আগে বাচ্চাকে সলিড খাওয়ানো শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে তারপরেই শুরু করবেন, না হলে আপনার বাচ্চা যে কোনো যদি সমস্যা হয় সেটার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।
তো এক্ষেত্রে অনেকে কি করে, 6 মাসে যখন প্রথম সলিড শুরু করে বাচ্চাকে, কিন্তু তারা সলিডের পাশাপাশি ফর্মুলা দুধটা খাওয়ানোর চেষ্টা করেন, যদিও বাচ্চা বুকের দুধ পাচ্ছে তারপর আপনি কিন্তু ফর্মুলা খাওয়ানোর চেষ্টা করছেন। তো এক্ষেত্রে বলবো, আপনি যদি খাওয়ান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বুকের দুধের তুলনায় বেশি ফর্মুলা দুধ বাচ্চাকে না খাওয়াতে, অবশ্যই বুকের দুধকে আগে প্রাধান্য দিবেন। এছাড়া বাচ্চা যদি বেশি খিদে লাগে তাহলে আপনি বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দিতে পারেন, তারপরও বিশেষত আপনি শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে তারপরে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। তো যেসব বাবুরা বাচ্চা মায়ের বুকে দুধ কম পাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সলিড খাবার, সাবু, সুজি বা অন্যান্য খাবারের একটা বিকল্প হিসাবে কিন্তু ফর্মুলা দুধ দিতে পারেন, কিন্তু একেবারেই বুকে দুধ বন্ধ করে বাচ্চাকে ফর্মুলা দুধের উপরে নির্ভরশীল করে ফেলবেন না। প্রত্যেকটা বাচ্চার ওজন, হাইট এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ডাক্তাররা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ সাজেস্ট করে থাকে, তাই আপনি যে দুধটাই বাচ্চাকে খাওয়ান না কেন সেটা অন্য কারোর পরামর্শ না নিয়ে, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে বাচ্চাকে দিবেন। তো দেখা যায় যে একই ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন ধরনের ফর্মুলা দুধ পাওয়া যায় যেটার আলাদা আলাদা ফ্লেভার থাকে, তো সেই ফ্লেভার অনুযায়ী আপনার বাচ্চা পছন্দ করছে, তো বাচ্চা যেই ফ্লেভারটা পছন্দ করবে সেটা যদি বাচ্চাকে দেন সে সহজে খাবে, আবার সেটা না দিয়ে অন্যটা দিলে বাচ্চা কিন্তু খেতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ডক্টরের সাজেশন নিয়ে প্রথমে যেটা খাওয়াচ্ছেন সেটা পছন্দ না হলে আপনি কিন্তু আবারও কথা বলে সেখানে একটা দুধ কিন্তু ডাক্তার থেকে সাজেস্ট করে নিতে পারেন। তো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যদি খাওয়ান তাহলে আপনি দেখবেন যে ঝামেলা কম হবে এবং আপনার টাকা পয়সাও কম খরচ হবে। আর এছাড়া আপনি দেখবেন যে অনেক বাবুরা আছে যে একটা দুধ খাওয়াচ্ছেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে, অন্য একটা দুধ খাওয়াবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না, তো এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন তখন এই বিষয়টা আপনি কিন্তু সহজে ডাক্তারের সাথে আলোচনা করতে পারেন। আর যেহেতু আপনি মা আপনি বেশি ভালো বুঝবেন, তাই আপনি বাচ্চার যে অ্যাক্টিভিটিস আছে সেটার উপরে লক্ষ্য করে কিন্তু ডাক্তারের সাথে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করতে পারেন। তো যে দুধটা খাওয়ালে বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না বা হজমে সহজ হবে, বমি সমস্যা হবে না, পেটও ভরা থাকবে, সে ধরনের ফর্মুলা দুধ আপনি বাচ্চাকে খাইয়ে বুঝতে পারেন এবং তার অ্যাক্টিভিটিস দেখে আপনি কিন্তু সেই সিদ্ধান্তটা নিজেই নিতে পারেন। তো এখন আমরা জানবো 3 বা 4 মাস থেকে সলিড শুরু করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না। তো অনেক মা চান যে তার বাচ্চার যেন দ্রুত ওজন বাড়ে বা ডেভেলপমেন্ট যেটা সেটা যেন অনেক দ্রুত গতিতে বাড়ে, তো সেই জন্য কিন্তু 3 বা 4 মাস থেকে বাড়তি পুষ্টি বা খাবার দিতে চায়, যেমন গরুর দুধ, সুজি, আটা। তো বাচ্চা যদি ঠিকমতো বুকের দুধ পায় তবে বুকের দুধ ছাড়া কোনো বাড়তি খাবার শুরু করা কিন্তু যাবে না একেবারে 6 মাস হওয়ার আগ পর্যন্ত। আমি শুরু থেকে ভিডিও শুরু থেকে যে কথাটা বলে আসছি ঠিক সেই কথাটাই বলবো, 6 মাস আগে বাচ্চার দ্রুত যে গতি সেটা বাড়ানোর জন্য আপনার কিন্তু অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই। তো একটা বাচ্চার কিন্তু সঠিক বয়সের আগে আপনি কিন্তু বাচ্চাকে এইসব খাবার দিলে কিডনি, হার্ট, লিভার এবং এই যে অর্গানগুলো রয়েছে এগুলোতে কিন্তু ইফেক্ট ফেলতে পারে। এছাড়া বাইরে থেকে দেখা যায় না বা দেখা না গেলেও ভেতরে ভেতরে বাচ্চার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, তো দেখা যায় এই সময় বাচ্চা কিন্তু অনেক বেশি অসুস্থ বা দুর্বল হয়ে যেতে পারে। জন্মের পর থেকে 5 বছর টাইম লাগে বাচ্চাদের ফুল ডেভেলপমেন্ট হতে, তাই তারা তাড়াহুড়া করা যাবে না, বয়সের তুলনায় ওজন আনহেলদি ভাবে বেড়ে যেতে পারে। তো সাধারণত একজন পুষ্টিবিদ অথবা একজন শিশু বিশেষজ্ঞ বাচ্চা যে সলিড শুরু করার সঠিক সময়টা বলে সেটা হচ্ছে 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লে, মানে বাচ্চার 181তম দিন থেকে। একদম মনে করেন গুনে গুনে বাচ্চার 6 মাস শেষ হয়ে এখন একদিন হয়েছে, ঠিক ওই দিনই বাচ্চাকে কিন্তু সলিডটা দেওয়ার কথাটা সাজেস্ট করে। কমপ্লিমেন্টারি ফুড অর্থাৎ মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে চাইলে শিশুর মধ্যে কিছু লক্ষণ থাকতে হবে, সেগুলো হচ্ছে যে বাচ্চার স্বাভাবিক কঠিন খাবার গ্রহণ করবে, যেমন কোনো কিছু সাজে অথবা একা একা শিশু বসতে পারবে, মাথা শক্ত এবং সোজা রাখতে পারবে, খাবার মুখের কাছে আনলে মুখ হা করবে, ঠোঁট দিয়ে চামচটাকে চেপে ধরার চেষ্টা করবে যাতে খুব সামান্য খাবারই মুখ থেকে গড়িয়ে পড়ে আর খাবারটাকে গিলবে, ঠেলে ওঠার আগেই যেন বাচ্চার খাবারটা মুখের ভেতর চলে যায় বাচ্চা সুস্থ স্বাভাবিক হলে, তবে তার পক্ষে কিন্তু কঠিন বা নরম খাবার গেলা সম্ভব। এইসব লক্ষণ যদি আপনি বাচ্চার মধ্যে দেখেন তাহলে কিন্তু আপনি বাচ্চার যে সলিড খাবারটা সেটা স্টার্ট করতে পারেন। আপনি যখন বাচ্চার প্রথম সলিড শুরু করবেন প্রথম দিনে কিন্তু বাচ্চাকে সাবু, সুজি বা খিচুড়ি এসব ভরে ভরে দিয়ে বাচ্চাকে কিন্তু একেবারে বিরক্ত করবেন না। বাচ্চাকে প্রথম দিকে চেষ্টা করবেন কলা, পেঁপে, অ্যাপেল, অ্যাভোকাডো, মটরশুঁটি, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো এগুলো একটু একটু পিউরি করে বা একটু একটু ম্যাশ করে বাচ্চাকে হাতের মাধ্যমে অল্প অল্প তার মুখে দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে। প্রথম প্রথম যখন বাচ্চাকে খাবার দেবেন তখন দেখবেন যে বাচ্চা খাবারটা খেতে চাইবে না, মুখ থেকে ফেলে দেবে, বাচ্চা গিলতে চাইবে না, এই জিনিসগুলো স্বাভাবিক।
স্বাভাবিক, তাই আপনি কি করবেন, বাচ্চাকে এক্ষেত্রে এগুলো নিয়ে জোর করবেন না। খাওয়ানোর ক্ষেত্রে একটু টাইম দিতে হবে, বাচ্চার কিন্তু যে কোনো খাবারের সাথে পরিচিত হতে, সে খাবারটা খেতে, সে খাবারটা জানতে বুঝতে অনেকটা কিন্তু সময় লেগে যায়, তাই বাচ্চাকে এই সময়টা দিবেন। আপনি কিন্তু বাচ্চার ওপর কোনো জোর জবরদস্তি করে তাকে অসুস্থ করে তুলবেন না। এখন শুধুমাত্র তাকে উইনিংটা প্র্যাকটিস করবেন, বাটি ভরে খাবে এটা কখনোই আশা করা যাবে না, কারণ এখন তার প্রধান খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। আপনি শুধু পাশাপাশি অন্য খাবারে অভ্যস্ত করানোর চেষ্টাটাই চালিয়ে যেতে পারেন, আর কিছু না। তো এখন প্রশ্ন হলো, ৬ মাস বয়সে একটা বাচ্চার খাবারের পরিমাণ ঠিক কেমন হবে, দিনে একবার খাবে না দুবার খাবে না তিনবার খাবে? তো প্রথম দিকে দেখা যায় বাচ্চারা অত বেশি খায় না, তাই প্রথম থেকে যখন সলিড শুরু করবেন তো দেখা যায় যে দিনে একবার সকালে এক দু চামচ খাবে, দুপুরে এক দু চামচ খাবে বা রাতে এক দু চামচ খাবে। বাচ্চার খাবারটা আসলে সে কতটুকু নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে, তবে আমি মনে করি বাচ্চা এক দু চামচের বেশি কিন্তু এই সময় খাবে না। আর যে কোনো খাবার যেটা আপনি নতুন করে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করছেন, সেটা চেষ্টা করবেন বাচ্চাকে একদম সকালবেলা ওই খাবারটা দিতে। তো তাহলে কি হবে যে আপনি যে সলিডে শুরু করছেন ওই খাবারটা খেয়ে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা? দেখা যায় নতুন খাবার খেলে বাচ্চার অ্যালার্জি, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, বমি এগুলোর মতো সমস্যা হয়। তো নতুন খাবার দিয়ে আপনি চেক করবেন বাচ্চার এসব সমস্যা হচ্ছে কিনা, যদি হয় তাহলে কিন্তু আপনি ইমার্জেন্সি ডাক্তারের কাছে যেতে পারবেন, যেই সময়টা আপনি পাবেন যে কারণে আপনি সকালে বাচ্চাকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। তো আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো নতুন খাবার বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে 3 ডেজ ম্যাথড ফলো করে সকালবেলা স্টার্ট করতে হবে। অর্থাৎ বাচ্চাকে আপনি যখন প্রথম কোনো নতুন খাবার দিবেন, চেষ্টা করবেন খাবারটা পরপর 3 দিন বাচ্চাকে খাওয়াতে। তো আপনি মনে করেন যে বাচ্চাকে আজকে কলা দিয়েছেন, সেটা কালকে পরশু 3 দিনই দেওয়ার চেষ্টা করবেন, আপেল দিচ্ছেন আপেলটা পরপর 3 দিন দেওয়ার চেষ্টা করতে, এতে বাচ্চার শরীরে ওই খাবারের কোনো রিয়াকশান হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আর যদি হয়, এক যেটা করতে পারেন সেটা হচ্ছে খাবারটা এখনের জন্য এড়িয়ে যান, এরপর বয়স বাড়ার সাথে সাথে দিবেন, নয়তো বা এ থেকে বেশি যদি সিচুয়েশন খারাপ হয় ডাক্তারের সাজেশন নেবেন, আর অনেক বেশি খারাপ মনে হলে খাবারটা তখনকার জন্য একেবারে বন্ধ রাখবেন। আর যদি কোনো সমস্যা না হয় ইটস ওকে, আপনি কিন্তু খাবারটা আপনার বাচ্চার রুটিনে অ্যাড করতে পারেন। তো এক্ষেত্রে অনেক বাবুদের কিন্তু অনেক বেশি সমস্যা দেখা দেয়, কিছু কিছু বাবুরা আছে একেবারেই কোনো খাবার খেতে চায় না, কিছু কিছু বাবুরা আছে যে ওই খাবারটা খেলে তাদের কিন্তু অ্যালার্জিক বা অন্যান্য রিয়াকশন দেখা যায়, বা কোনো খাবারের প্রতি তাদের কোনো আসলে কিন্তু মনোযোগ নেই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একজন ভালো শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা রুটিন তৈরি করতে পারেন, একটা চার্ট অনুযায়ী বাচ্চাকে কিন্তু খাবারটা খাওয়াতে পারেন। তো প্রথম প্রথম যখন বাচ্চাকে খাওয়াবেন, চেষ্টা করবেন বাচ্চার খাবারটা একেবারে ম্যাশ পিউরি করে খাওয়াতে। তো হবে কি, বাচ্চার মুখে যদি গোটা গোটা লাগে সে খেতে চাইবে না, বা বাচ্চা কিন্তু গলায় আটকে যাওয়ার মতো সমস্যা হতে পারে, কলা আটকে গেলে বাচ্চা বমিও করতে পারে এবং ওই খাবারটা কিন্তু আর নাও খেতে চায়। তো বিশেষ করে কলা, অ্যাভোকাডোর মতো যে ফলগুলো আছে সেগুলো কিন্তু ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না, সেগুলো আপনি হাত দিয়ে আস্তে করে ম্যাশ করেই বাচ্চাকে কিন্তু একটু একটু করে খাওয়ানোতে অভ্যস্ত করতে পারেন। আর এরপরে দিন বাড়তে থাকলে আপনি কিন্তু বাচ্চার খাবারের সাথে একটু একটু ফর্মুলা দুধ অ্যাড করে বা বুকের দুধ অ্যাড করে ওই খাবারের যে পুষ্টিমান বা খাবারের যে স্বাদ সেটা বাড়িয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনি যখন প্রথম বাচ্চাকে সলিড শুরু করছেন তখন কখনোই চেষ্টা করবেন না যে বাচ্চাকে একেবারে দানাদার খাবার খাওয়ানো শুরু করতে, বাচ্চাকে চেষ্টা করবেন প্রথম থেকে লিকুইড ফর্মে খাইয়ে আস্তে আস্তে করে খাবারটা দানাযুক্ত করে তারপরে তাকে সার্ভ করতে। তাহলে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু খাবারটা খুব সহজেই খেতে পারবে এবং খাবারের প্রতি তার একটা আগ্রহ আসবে। তো অনেকে আছে বাচ্চাকে কিন্তু একদম রেগুলারলি ব্লেন্ড করতে শুরু করে খাবার, তো ওই জিনিসটা বলবো যে ব্লেন্ড করে খাওয়ানো বাচ্চাকে কিন্তু উচিত, যখন বাচ্চা খাবারটা খেতে পারছে না তখন আপনি ব্লেন্ড করে দেবেন, কিন্তু রেগুলার ব্লেন্ড করা খাবার খাওয়াতে যাবেন না, এতে কিন্তু বাচ্চার শারীরিক সমস্যা হয়, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, যেহেতু শুরু থেকে বাচ্চার হজমের শক্তিটা খুব কম থাকে। তো তখন দেখা যায় আপনি যদি বাচ্চাকে যে কোনো খাবার ব্লেন্ড করে দিয়ে দিচ্ছেন, বাচ্চা কিন্তু খাবারটা সহজে খেয়ে ফেলছে, যে কারণে পরে দেখা যায় যে বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে এবং পরে যে কোনো শক্ত খাবার দিলে সে ওই খাবারটা খেতে চাইবে না, কিন্তু ব্লেন্ড করে দিলে ওই খাবারটা খেতে চাইবে, যেটার কারণে বাচ্চা ওই খাবারের যে স্বাদটা সেটা বুঝতে পারবে না, যে খাবারের সাথে যে পরিচিতিটা সেটা তার ভালোভাবে হবে না। তাই চেষ্টা করুন প্রথম থেকে বাচ্চাকে রেগুলারলি ব্লেন্ড করা খাবার না খাওয়াতে। তো এখন আপনাদেরকে বলবো 4-6 মাসের বাচ্চা কতক্ষণ পরপর ফর্মুলা বা বুকের দুধ খাবে। তো যেসব বাচ্চারা কিন্তু বুকে দুধ খায় এটা কিন্তু তাদের উপরেই ডিপেন্ড করে যে তারা ঠিক কতবার খিদা লাগছে কতবার খাবে, এটা কিন্তু আপনি টোটালি বাচ্চার উপরে ছেড়ে দিবেন, যতবার খেতে চাইবে ততবারই বাচ্চাকে বুকে দুধটা খেতে দিবেন। তো ফর্মুলা দুধের ক্ষেত্রে দেখা যায় যে বুকে দুধ থেকে ফর্মুলা দুধটা অনেকটা গাঢ় হয়, যে কারণে ফর্মুলা দুধ খেলে বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে কিন্তু আপনি দিনে বুকে দুধ যা খাওয়াচ্ছেন তার অর্ধেক বা কম সময় ধরেও কিন্তু ফর্মুলা দুধটা খাওয়াতে পারেন। দিনে 2 থেকে 3 বারের বেশি বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ানোর তেমন একটা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। 4-6 মাসের বাচ্চারা ঠিক কতক্ষণ ঘুমায়,
তো সাধারণত বাচ্চার বয়স যখন কম থাকে সে কিন্তু প্রচুর ঘুমায় এবং 4-5-6 মাসের বাচ্চারা কিন্তু অনেক বেশি ঘুমায়। তো এই বয়সী বাচ্চারা কিন্তু অনেক বেশি ঘুমায়। দেখা যায় এই বয়সী বাচ্চারা যদি ওরকম একটা ঘুমের পরিবেশ পায় শব্দহীন, তাহলে দেখা যায় যে তারা 12 ঘন্টার মতো দিনে ঘুমায় বা তা থেকেও বেশি সময় ঘুমায়। আর বিভিন্ন বাবুর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, বেশি বা কমও হতে পারে। তো এক্ষেত্রে বাচ্চারা দেখা যায় উঠে খিদা লাগলে খাবার খায়, এরপরে কিন্তু আবারও ঘুমিয়ে যায়। তো ভিডিও শেষে এসে আমি একটা কথাই বলতে চাইবো, যাদের 4-5-6 মাস বয়সে যারা বাবুকে নতুন খাবার খাওয়াতে শুরু করছেন তাদেরকে বলবো যে একটু সাবধান হন। বাচ্চা এই বয়সে কিন্তু তাদের ডেভেলপমেন্ট বুকের দুধ খেয়েই কিন্তু খুব ভালোভাবে বাড়ে, তাই আপনার কিন্তু বাচ্চার যে ক্ষতিটা আছে আপনি বিভিন্ন সলিড শুরু করে বাচ্চার অর্গানে যে ক্ষতিটা করবেন সেটা অবশ্যই করবেন না। কারণ এটা করলে বাচ্চার আপনি কিন্তু বড় হওয়া পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনাকে সাফার করতে হবে। চেষ্টা করবেন যেই বয়সে বাচ্চাকে যে খাবার দিলে ঠিক হবে বাচ্চাকে ঠিক সেই খাবার দিতে, বাচ্চার উপর কোনো খাবার নিয়ে জোড়াজুড়ি করবেন না।